মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল হাযাল আমরা বাদা নবুওয়াতুন রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে, নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, সময়ে কোনো খেলাফত না রাহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খেলাফত দিয়ে ও দয়া দিয়ে, উমারের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া, সুম্মা মুলকা নাজুজান, এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুকতার, এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুকতার, সুম্মা এখনো জাবরিয়াতান ওতোয়ান ফাসাদান ফিলার, যে এরপর নেতৃত্ব শুরু হবে জোর করে পিটিয়ে মানুষকে হত্যা করে, যে কোনো মূল্যে মানুষ নেতা হবে। তখন তাদের চারটা স্বভাব হবে, এক এস্তাহেলুনাল হারিরা, রা রেশমি কাপড় হালাল মনে করবে, বিছানে মখমাল চাদর থাকবে, দুই অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে, তিন অল খমুরা, মদকে হালাল মনে করবে, চার ইরজাক আলাইহি, দৈনন্দিন ধনী হয়ে যাবে, টাকা পয়সার অভাব থাকবে না, ব্যাংক ব্যালেন্স সব তাদের, কোনো চিন্তা নেই, ইরজাক আলাইহি মাইন সরুনা, তাদের সাহায্য করা হবে, এই চারটা স্বভাব হবে তাদের, ক্ষমতার ভিত্তিতেই টাকা উপার্জন করবে, ক্ষমতা মানে টাকা, আসলে ক্ষমতা মানে নিঃস্ব হওয়া, দেউলিয়া হয়ে যাওয়া, কেন, যেটুকু নিজের ছিল সেটুকুকে জনগণকে দিলাম, আর যা সরকারিভাবে ছিল সেটুকুকে জনগণকে দিলাম, যখন নেতৃত্ব শেষ হয়ে গেল তখন আমি নিঃস্ব হয়ে গেলাম, তার নাম নেতৃত্ব। যখন উসমান খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন সৌদি আরবের মাটিতে এই বিশাল ভূখণ্ডে উসমানের চেয়ে কোনো ধনী মানুষ ছিলেন না গোটা সৌদি আরবে। তারপরে যখন নেতৃত্ব ছেড়ে দিতে হলো, শহীদ হওয়ার সময় চলে আসলো, তখন তিনি বললেন যে হজ করতে যাওয়ার জন্য একটা উঁট আছে, আর কিছু নেই, অথচ সৌদি আরবে সবচেয়ে বড় ধনী, হজ করতে যাওয়ার জন্য একটা উঁট আছে, আর এখন যারা নেতা হচ্ছে তাদের দেখবেন গাড়ি বাড়ি ঢাকায় এখন ওরা আছে। আল্লাহ নবী বলছেন যে জোর করে নেতা হবে তখন চারটা স্বভাব হবে তার, এক রেশমি কাপড় থাকবে তার, দুই জেনা থাকবে তার, তিন মদ থাকবে তার, চার টাকা থাকবে তার।